কারণ এই যে একটি অসভ্য সরকার, একটি ভোটচোর সরকার এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে জবরদখল করে আছে। তাদের মন্ত্রীরা আবুল তাবুল বকা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কেন জানেন? কারণ বিএনপি বাংলাদেশের মানুষের দাবি নিয়ে আন্দোলন করছে, তারা পদযাত্রা দিচ্ছে, বাংলাদেশের মানুষের নিত্য নৈমিত্তিক যে সমস্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই বিষয়গুলো নিয়ে যখন বাংলাদেশের মানুষের দাবি নিয়ে যখন বিএনপি আন্দোলন করছে, এবং বাংলাদেশের মানুষের যেই ঋত ভোটাধিকার, যেই ভোটাধিকার আওয়ামী লীগ চুরি করেছে, কারণ আওয়ামী লীগ একটি প্রতারকের দল, এই প্রতারকের দল কোনোদিন বাংলাদেশের মানুষের কোনো অধিকারে তারা বিশ্বাস করে না। এই অধিকার নিয়ে যখন বিএনপি আন্দোলন করছে, তখন তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করতে চায়, কারণ তাদের কোনো রাজনীতি নাই। তারা হচ্ছে সারাক্ষণ লুটপাটে ব্যস্ত থাকে। এবং আপনারা জানেন যে 2017 সালে যেই চুক্তি তারা আদানির সঙ্গে করেছে, সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে তারা ভারতের হাতে তুলে দিয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনা, কোন ধানায় ফানায় কোনো কাজ হবে না, দাবি একটাই, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে এবং কারণ তোমাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চায় না। তোমার এই যে কুসুম কুসুম আলোচনা, সেগুলোতে মানুষ আর বিশ্বাস করে না। কতক্ষণ এই যে চ্যানেলে শাহী সিরাজকে ডেকে নিয়ে এই যে পাখির বাচ্চা ফোটাচ্ছ, মাছ চাষ করছো, এগুলো আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। কারণ বাংলাদেশের মানুষ ওই গণভবনে গিয়ে ক্ষমতায় বসবে না, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে চায়, নির্বিঘ্নে থাকতে চায়, দুটা ডাল ভাত খেয়ে শান্তিতে নির্বিঘ্নে তার ঘরে ঘুমাতে চায়। সেটি সোনের ঘর হোক, মাটির ঘর হোক, তার ঘরে সে নির্বিঘ্নে থাকতে চায়। তোমাদের মতো চোরের দল, চাটার দল যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে মানুষ তো আর শান্তিতে থাকতে পারবে না। এই জন্য যত দ্রুত সম্ভব তুমি পদত্যাগ করো এবং সংসদ ভেঙে দাও, এটাই হচ্ছে এখন বাংলাদেশের মানুষের চাওয়া। এবং যখন সংসদ ভেঙে যাবে, একটি কেয়ারটেকার সরকারের অধীনে যখন নির্বাচন হবে, ডেফিনেটলি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে যদি তারা ভোট দেওয়ার সুযোগ পায়, এবং এই ভোট যদি তারা নির্বিঘ্নে দিতে পারে, তারা বিএনপিকে ভোট দেবে এবং বিএনপি অবশ্যই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, এটি আমরা বিশ্বাস করি। এবং অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, সেটি সময়ের দাবি এখন। কাজেই আওয়ামী লীগের ওবায়দুল কাদের কি বলল, যারা কিনা একজন হিরো আলমের কাছে নির্বাচনে হেরে যায় এবং সেখানে চুরি করে তাদেরকে জিততে হয়, তারা আমাদেরকে গণতন্ত্রে কি সবক দেবে? তাদের কাছ থেকে আমরা সেই সবক আর নিতে চাই না। এই আওয়ামী লীগ যখন 2009 সালে সরকার গঠন করলো, সেই মঈন ফখরুদ্দিনের সরকারের পরে, একাগরের জরুরি সরকারের পরে, তখন তারা কি করলো, 3 মাসের মধ্যে এই বিডিআরের হত্যাকাণ্ড তারা ঘটালো। 57 জন মেধাবী সেনা অফিসার, আমাদের সূর্য সন্তান যারা, তাদেরকে তারা হত্যা করলো। কাদের প্ররোচনায়? আমরা মনে করি আন্তর্জাতিক ষড়যন্ত্র, পার্শ্ববর্তী কুটুম যারা আছেন আমাদের, তাদের প্ররোচনায় তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের বিডিআরকে তারা ধ্বংস করে দিয়েছে, বিডিআরের নাম নিশানা পর্যন্ত তারা মুছে ফেলেছে। এবং আওয়ামী লীগ আজকে এই ধ্বংসকাণ্ড ঘটিয়ে তারা যেই অবাধ লুটপাট চালাচ্ছে, সেই অবাধ লুটপাট যাতে বন্ধ করা যায়, সেজন্যই আমরা আজকে আন্দোলনে নেমেছি। এবং আমাদের আন্দোলনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে এই সরকারের পতন। কাজেই আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে এখানে আমরা আর আলোচনা করতে চাই না। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিলেন, রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন, যখন কিনা শেখ মুজিব নিজেই বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করেছিল। সেই সময়ে শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার অনুকম্পায় তিনি বাংলাদেশে এসেছিলেন। তিনি বাংলাদেশে আসার মাত্র 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন, এবং যেদিন তিনি শাহাদাত বরণ করেন, সেদিন শেখ হাসিনা বোরকা পরে সেই আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কিসের জন্য তিনি পালিয়ে যাচ্ছিলেন, সেটি আমি মনে করি বাংলাদেশের মানুষ অবশ্যই আশ করতে পেরেছেন। আমাদের দুর্ভাগ্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই শেখ হাসিনার মতো একটি কালসাপকে বাংলাদেশের রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন, যার দুর্ভোগ আজকে আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আজকে জনজীবনে না বিশ্বাস করছে। এই জায়গা থেকে আমাদেরকে বাংলাদেশে একটি সঠিক রাজনীতি যাতে আগামী দিনে আমরা করতে পারি, সেই জন্য আমাদের নেতা
বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন এবং আমরা বিশ্বাস করি তার নেতৃত্বেই বাংলাদেশে একটি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা হবে। কেন হবে? কেন হবে? কারণ শেখ হাসিনার অধীনে কোন ফেরেস্তাকে যদি নির্বাচন কমিশনে বসিয়ে দেওয়া হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। সেই জন্যই কেয়ারটেকার সরকার আমাদের অতীব প্রয়োজন এবং এই কেয়ারটেকার সরকারের দাবি আদায় করে তবেই আমরা ঘরে ফিরে যাব, তার আগে আমরা ঘরে ফিরব না। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীকালের পদযাত্রায় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে রাজপথে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অন্তরে মম, শহীদ জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।